গিয়েছিলাম, আমার হবু বড় গিয়েছিল, কিন্তু আমাদের সাথে আমাদের ফ্যামিলিও ছিল। মানে আমরা একটা ফ্যামিলি ট্যুরে গিয়েছিলাম এবং আমরা যে স্যামন রিসোর্টে উঠেছিলাম ওখানেই মনে হয় কেউ দেখেছে, বা আমাদের সাথে আমাদের ফ্যামিলি ছিল, দুজনেরই ফ্যামিলি ছিল। আমার যে হবু জামাই তার এক্স ওয়াইফ, তার সাথে তার ডিভোর্স হয়ে গেছে, কিন্তু তারপরে সে কিছু আসলে যন্ত্রণা করছে, কিছু ঝামেলা করছে, যেটা আমার মিডিয়ার অবস্থা যা খারাপ, ডিসগাস্টিং। এখানে কাজ করার কোনো জায়গা নেই, যারাই কাজ করতে যাবে তাদেরকে মানুষ ধাক্কা দিয়ে নিচে নামাই দিবে, লিটারালি। বাঙালিয়ানা। আচ্ছা যাবো আমরা, বন্ধুরা আমার সঙ্গে আছেন সুপ্রভা মাহবুব সানাই, এবং যাকে নিয়ে আলোচনা সর্বত্র, কিছু না করলেও আলোচনা কেন্দ্রে থাকেন সানাই, এবং অনেক সাধনার পরে তাকে পেয়েছি আমি আজকে। এখন আমরা আছি গুলশান একে পূর্ণিমা রেস্টুরেন্টে, আমার সঙ্গে আছেন সানাই। সানাই, গুলশানে থাকা হয়? হ্যাঁ, গুলশানে। আচ্ছা, নতুন করে আলোচনায় সানাই, তোমাকে নিয়ে কেন এত আলোচনা? আমার মনে হয় যে ইট ইজ ইন মাই লাক, আই'ম ব্লেসড। মানে মানুষ অনেক সময় হয় না যে কিছু করলে, ওই যেটা বললেন যে কিছু না করলেও, এটা এক ধরনের বিড়ম্বনা আছে অবশ্যই, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার মনে হয় ডেফিনেটলি আই'ম ব্লেসড, লাইফ ইজ অ্যামেজিংলি ব্লেসড। কারণ আমার মনে হয় যে কিছু, মানে একটা মডেল, হোয়াটএভার, হুয়েভার মডেল, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, যেটাই হোক, যাই হোক, সবচেয়ে বড় সার্থকতা এটা যখন সে মানুষের তালিতেও থাকবে, যখন সে মানুষের গালিতেও থাকবে। আচ্ছা, মানে যখন, মানে আমি যখন ফার্স্ট FBC-তে এন্ট্রি করি, তো তখন আমাকে আমার ডিরেক্টর বলছিল, শোন, সে কখনো নায়িকা না যাকে নিয়ে মানুষ টানাহেঁচড়া করে না, সে কখনো নায়িকা না, নায়িকার প্রধান গুণ একটাই, মানে ক্রাইটেরিয়ার মধ্যে নাম্বার ওয়ান ক্রাইটেরিয়া পড়বে মানুষ যাকে নিয়ে অনেক তালি গালি। তখন মনে হয় ভাইয়া গালি আবার গালি কেন, বলে যে গালি তো তখন দেবে যখন তোমাকে পাবে না, আক্রোশে, রাগে, ক্রোধে তোমাকে গালি দিবে, তখন তুমি বুঝবা ইউ আর সামথিং। আচ্ছা, মানে সানাই কিন্তু কথাতেও জাদু ছড়াচ্ছে, তাই নাকি? এত সুন্দর কথা আপনার কাছ থেকে শিখছি। আমি না জানেন, আমি আমি প্রায় বসে বসে আপনার ইন্টারভিউগুলো, আপনি যেগুলো নিয়েছেন আমার বা অন্যদের, আমি কিন্তু ওগুলো দেখি বেশ। আর আমার মনে হয় যে আপনি ভীষণ সুন্দর করে কথা বলেন, সো আমি আসলে সবাইকেই ফলো করি যারা, যাদেরকে আমার ভালো লাগে। আচ্ছা, সানাইকে নিয়ে নতুন করে একটা ব্যাপক আলোচনা হচ্ছে, সতীনের ঘর করবে না সানাই। ও মাই গড, এই টপিকটা কেন আলোচনা? আসলে আসলে মেন ব্যাপারটা হচ্ছে যে আমার, আমি তো বলেছিলাম যে আমার এনগেজমেন্ট হয়েছে, বাট আমার তো এখনও বিয়ে হয়নি। সো যেহেতু বিয়ে হয়নি, সতীনের ব্যাপারটা কোথা থেকে আসছে আমি জানি না। মানে এইটা কিছু কিছু মানুষ আছে যে আসলে কিছু করলেও না করলেও কিছু কথা নিজেরাই বানানো শুরু করে দেয়, ঠিক এই ব্যাপারটা আসলে এরকমই আমার মনে হচ্ছে। কারণ সতীনের ব্যাপার এখানে আসছে কোথা থেকে? আমার তখনও বিয়ে হয়নি। আর যেটাও সতীনের ব্যাপার বা এরকম কিছু না, আসলে তার, আমার যে হবু জামাই তার এক্স ওয়াইফ, তার সাথে তার ডিভোর্স হয়ে গেছে, কিন্তু তারপরে সে কিছু আসলে যন্ত্রণা করছে, কিছু ঝামেলা করছে, যেটা আমার আসলে একজন মেয়ে হয়ে বলতে খুব খারাপ লাগছে, আমার মেয়ে হয়ে বলতে খুব খারাপ লাগছে। এই জন্যে যে সেও একজন মেয়ে, সেও একজন নারী, আমি একটা নারী হয়ে একটা নারীর বিরুদ্ধে কথা বলবো, এটা আসলে আমার ভালো লাগছে না। কিন্তু মাঝে মধ্যে সময়ে সিচুয়েশন, সার্কামস্টেন্সেস এমন হয়ে যায় যে উই হ্যাভ টু টক, আমাদেরকে বলতেই হবে।
সো এই ধরনেরই আসলে এইগুলো সমালোচনা আলোচনা ভিতরের ব্যাপারগুলো কিছু তো অবশ্যই আছে। এবং আরেকটা বিষয় আলোচনায় আসছে, কোটিপতি জামাই। কোটিপতি জামাই কিভাবে সম্ভব ভাই? আমি এত গরিব মানুষ। আচ্ছা, কোটিপতি ব্যাপারটা কোথা থেকে আসলে? এখনো গাড়ি কিনতে পারিনি, নিজের গাড়ি নাই আমার, এত কোটিপতি। কিন্তু সবাই বলছে তোমার জামাই কোটিপতি। না আসলে এই ব্যাপারটা হয়তো বা আসছে যেহেতু শুনেছে যে হি ইজ আ রানিং এমপি, সো এই ব্যাপারটা থেকে আসলে সবাই আমার মনে হয় বানাচ্ছে, এই বিষয়গুলোকে সবার সামনে নিয়ে আসছে বা বানাচ্ছে আমার মনে হয় এই ব্যাপারটা থেকে। এবং আরেকটা বিষয় আলোচনায় আসছে, তোমার বিয়ে হয় নাই কিন্তু কথাবার্তা বা এনগেজমেন্ট হয়েছে। হ্যাঁ, কিন্তু খবর রটেছে তুমি নাকি হানিমুনও করে ফেলেছো। কক্সবাজারে তোমাকে দেখা গেছে তোমার সেই হুবু বরের সঙ্গে একসঙ্গে ঘুরতে। না না না, এটা একদমই ভুল কথা, কারণ কক্সবাজারে হ্যাঁ আমরা গিয়েছিলাম, আমার হুবু বর গিয়েছিল, কিন্তু আমাদের সাথে আমাদের ফ্যামিলিও ছিল, মানে আমরা একটা ফ্যামিলি ট্যুরে গিয়েছিলাম এবং আমরা যে স্যামন রিসোর্টে উঠেছিলাম ওখানেই মনে হয় কেউ দেখেছে, বা আমাদের সাথে আমাদের ফ্যামিলি ছিল, দুজনেরই ফ্যামিলি ছিল। এবং দুই পরিবার নিয়েই, মানে তোমরা, তুমি বলেছিলে যে তোমার জন্মদিনে তোমার সেই কাঙ্ক্ষিত বা হবু বরের নামটা তুমি প্রকাশ করতে চাও, কিন্তু করোনি, এর কারণটা কি? করিনি আসলে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমার মনে হয় কিছু না লুকিয়ে বলে দেওয়াই উচিত, বিকজ মানুষের জানার একটা আগ্রহ আছে, তার সবচেয়ে বড় ব্যাপার সত্যটা জানা খুব বেশি ইম্পর্টেন্ট, সত্যটা জানা ইম্পর্টেন্ট। আসলে ব্যাপার হচ্ছে যে এই যে বললাম যে তার এক্স ওয়াইফ খুব ঝামেলা করছে, তার সাথে যখন থেকে আমার পরিচয় সেটা হবে 2017 শুরু, মানে 16 শেষের দিকে তার সাথে আমার প্রথম পরিচয় দেখা হয়, তো সরি 16 মাঝামাঝি সময়ে পূজায় তার সাথে আমার একটা পার্টিতে দেখা হয়, তো ওখান থেকে তার সাথে আমার সাম হাই হ্যালো এরকম হচ্ছিলো। আর যেহেতু সে একজন পলিটিক্যাল লিডার, অনেক ব্যস্ত মানুষ, ওইভাবে কখনোই হাই হ্যালো সময় হয় না, হঠাৎ দেখা যায় যে আমিও কম ব্যস্ত না। হ্যাঁ, দেখা যায় দুজনের ব্যস্ততাতে ওরকম দেখা হওয়ার কোনো ওয়েই নাই। তারপরেও দেখা যায় কি যে যখন দেখা যায় তার আমার অনেক মিউচুয়াল ফ্রেন্ডস ছিল, তো ওনাদের কোনো হোম পার্টিতে দেখা গেল, গেলাম ওখানে অনেক মানুষ থাকে, সবাই পলিটিক্যালি মোটামুটি, তো সবার সাথে আমার একটা ভালো রিলেশন ছিল, তো ওখান থেকেই দেখা যায় তখন থেকে আমি শুনছিলাম যে হি ইজ ভেরি লোনলি, তার ফ্রেন্ডরাও সবসময় তাকে বলতো যে দাদা একটা বিয়ে করে নাও, কি ভাই একটা বিয়ে করে নেন, কি ভাই যান একটা বিয়ে করেন, অনেক তো হলো এইভাবে আর কতদিন, আপনার কতই বা বয়স হয়েছে, হোয়াটএভার। আসলে পুরুষ মানুষের কোনো বয়স হয় না, এটা একটা ব্যাপার। তো ওখান থেকে আসলে তার সাথে আমার দেখা গেলো যে কথা হতে হতে হোয়াটসঅ্যাপে কথা হতো, মাঝে মাঝে ভাইবারে কথা হতো, কথা হতে 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 দেখা যায় যে দুজনের কোথায় জানি একটা মিল, মানে দুজনের একটা জায়গায়, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেও একটু লোনলি, আমিও একটু লোনলি, সো এই লোনলিনেসের ব্যাপারটা এক জায়গায় হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। তো তখনই আমি শুনেছি এবং দেখেছিও, আমরা সবাই জানতাম তখন থেকেই যে তার সাথে তার ওয়াইফের টোটালি ছাড়াছাড়ি হয়ে গেছে এবং তার ওয়াইফের আরেকটা বিয়েও করেছে, ছাড়াছাড়ির পর সে আরেকটা ছেলের সাথে বিয়ে করেছে। আচ্ছা, তো এবার মানুষ করতেই পারে বিয়ে, এখানে কোনো ইয়ে নাই। তো তারপরে দেখা যায় যে তার ওয়াইফ তখনও কোনো সমস্যা নেই, যখনই শুনেছে আমার সাথে এনগেজমেন্ট হয়েছে এই লেগে গেল, মানে অনেকটা আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো ঘটনা। মানে যেন প্রবলেমটা হচ্ছে যে তার ভাষ্য হচ্ছে এনগেজমেন্ট তুমি অন্য কোনো মেয়েকে করতে, আমাকে কেন, মানে আমাকে করা যাবে না, আমার আমার সাথে, মানে তার সমস্যাটা হচ্ছে তুমি, আমি তার প্রবলেম আমি। আচ্ছা, তো তখন আমি অনেক অনেক খোঁজ খবর, অনেক অ্যাজাম্পশন মানুষের কাছ থেকে নিলাম, অনেক ওপিনিয়ন মানুষের কাছ থেকে শুনলাম, সব কিছু, মানে আমার অ্যাজাম্পশন বলে যে আসলে তার মেইন প্রবলেম আমি, বিকজ অফ সে যখন দেখছে যে আমার ইনলসের বাসার যারা গেছে আমাকে ভীষণ আদর করে, আদর করাটাই স্বাভাবিক, আমি এত ছোট তাদের সবার চেয়ে বয়সে, তো দেখা যায় যে আমার যে হবু শাশুড়ি মা তার সাথে আমার এই যে গ্যাপটা হবে অনেকটা নানি নাতনির মতো, একদম ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক বলেই ফেললাম যে এরকম একটা সম্পর্ক, সে আমাকে কী বা বলবে, আদর করে অনেক, সবসময় তুই করে বলে তুই বাসায় আসলি না, তুই আমার খোঁজ নিস না, তোর নামে বিচার দেবো এটা সেটা, এরকম দুষ্টামি করে আমার, আমাকে তুই করে ডাকে আমার শাশুড়ি হবু শাশুড়ি। তো তখন থেকে মানে তখন থেকে দেখা দেখছি যে সে সবার অ্যাটেনশানটা আমার উপরে অনেক বেশি হওয়াটাই স্বাভাবিক, আমি মিডিয়ায় আছি, সেও যদি মিডিয়ায় থাকতো তার উপরে সবার অ্যাটেনশান এতটাই থাকতো, রাইট? তো এটাকে আসলে সে মেনে নিতে পারছে না, আমার মনে হয় যে এই অ্যাটেনশানটা একটা মেইন ব্যাপার হয়ে গেছে, আর কিছু ইন্টারনাল ব্যাপার তো অবশ্যই আছে। সবচেয়ে বড় ব্যাপার তাদের দুজনের কোনো আসলে ঐরসজাত সন্তান নেই, মানে তাদের দুজনের কোনো বাচ্চা নেই, বাট
আমার হবু হাজবেন্ডের আগের যে ওয়াইফ মারা গেছে, প্রথম বউ যিনি মারা গেছেন তার বাচ্চা কাচ্চা আছে। মানে তুমি হচ্ছে তৃতীয় বউ? হ্যাঁ, আমি তৃতীয়, মানে হাবি, মানে যদি হই মানে বিয়ে শাদি। এবং মাঝখানে যার সাথে বিয়ে হয়েছিল তার, মানে যার এক্স ওয়াইফের কথা বলছি, তার সাথে তার কোনো মানে বাচ্চা হয়নি। কিন্তু সেই বউয়েরও আগে একটা জামাই ছিল, তার সাথে তার বাচ্চা কাচ্চা আছে। তো এগুলো সব কিছু মিলে কিছু ইন্টারনাল ব্যাপার তো অবশ্যই আছে। এবং সেই মহিলা আর একজন পুলিশে কে জানি বড়, একজন আমি জানি না আসলে কি আছে, আমি জানি না, সে সবসময় আমাকে একটা প্রেশারের উপর রাখবে, তোমার নামে এটা বলবো এটা বলবো। আর কি বলবে আমার নামে? আচ্ছা, পুলিশ অবশ্যই জনগণের বন্ধু, এবং মানে পুলিশ একটা হলি প্রফেশন, আমরা সবাই সেটাকে সম্মান করি, শ্রদ্ধা করি। সে এইভাবে এই ব্যাপারটাকে মিস ইউজ করবে, আসলে এটা খুবই উইয়ার্ডো। এবং পুলিশ অকারণে কাউকে হ্যারাসও করবে না, কখনোই না। সে সবসময় আমাকে একটা মেন্টাল প্রেশারের মধ্যে রাখার চেষ্টা করে, এরকম তোমাকে এটা করবে, মানে কী করবে? আমি বলি কী করবে আমাকে, আমি যদি কোনো অপরাধ না করি আমাকে কী করবে? পুলিশ তো সেবক, নিশ্চয়ই, তাই না? এটা একটা প্রফেশনটা অনেকটা নানের মতো, আমরা যেমন গল্পে শুনি যে এরকম নান, প্রফেশনটা এরকম মানুষের সেবার জন্য। আমার মনে হয় না যে কখনো কোনো কিছু করবে, মানে তার টেন্ডেন্সি সেইটা যে সে আমাকে কিভাবে দূরে সরা রাখবে তার কাছ থেকে। তো এরকম একটা প্রবলেম। তো সব কিছু মিলাই আমি আমার হবু জামাই মিলে ঠিক করলাম যে অনেক হয়েছে, আমাদেরকে আজকে বললেও বলতে হবে, দুদিন পরে বললেও বলতে হবে, তিন দিন পরে বললেও বলতে হবে আমাদেরকে ব্যাপারটা। তো সব কিছু মিলাই আমরা সেই দিকটা চিন্তা করলাম যেহেতু সামনে আমার বার্থডে, খুব বিউটিফুল একটা সময়, তো চিন্তা করছিলাম যে আমরা এই সময় বলে দিব সব কিছু। এর মাঝখানে তার বউ শুরু করলো তার বিরুদ্ধে নাকি মিথ্যা নারী নির্যাতনের মামলা দিবে। এসব সম্পূর্ণই মিথ্যা। সে কোথায় যে মিথ্যা মামলা দিবে আমরা তাও জানি না। মিথ্যা মামলা তার কেই বা নিবে? ডকুমেন্টস ছাড়া কেউ মামলা নিবে? কেউ নিবে না। সে ভয় দেখানো শুরু করলো, সে নারী নির্যাতনের মামলা দিবে, সে 1 কোটি টাকা ক্যাশ চায়, এবং এরকম জমি চাই, এরকম এটা চাই, ওটা চাই, এটা না দিলে আমাকে বলতে দিবে না, আমাকে বলতে দিবে না কারণ তার বিরুদ্ধে নাকি মিথ্যা মামলা দিবে। এই যে এই যন্ত্রণাগুলো, এই প্রেশারগুলো আসা শুরু করলো, তখন আমি চিন্তা করলাম যে আমার জন্য যদি একটা মানুষের প্রবলেম হয় আমি ডেফিনেটলি সেই প্রবলেমটা কখনো ক্রিয়েট করব না। আচ্ছা থাক, তাকে আমরা বুঝাই মানুষকে। হয়তো বা অনেক সময় বল প্রয়োগ করে না বুঝে ভালোভাবে বুঝালে অনেক প্রবলেম সলভ হয়ে যায়, অনেক। তো আমরা এই জন্যই সময়টা নিচ্ছি যে তাকে আরেকটু বুঝাই, দেখি সে বুঝে কিনা। যদি অ্যাট দ্য এন্ড অফ দ্য 11th আওয়ার যে দেখি যে না সে কিছুতেই বুঝছে না, তখন আমাকে বাধ্য হয়ে বলতেই হবে, কিছু করার নেই। তোমার হাজবেন্ডের সঙ্গে তোমার বয়সের ব্যবধান কতটুকু? বয়সের ব্যবধান 22-23-24 এরকম হবে। আচ্ছা, বাট আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো, বিকজ অফ আমি আসলে যদি বলি যে কিছু কিছু মানুষের আছে যে ম্যাচিউর গায়ে অনেক পছন্দ, যেমন আমার, যে একটা ছেলে মানুষের বয়স কীরকম হবে এটা আমার কাছে কোনো ফ্যাক্ট না, বাট তাকে ম্যাচিউর হতে হবে মেন্টালি, আমার মেন্টালির সাথে একটা মিল থাকতে হবে, এই জায়গায় ম্যাচ করেছে। ওকে, সরি।